বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ডাব্লিউডব্লিউইর প্রথম কপ থ্রিলার দ্য টাইটান মুক্তি পাচ্ছে 6 অক্টোবর। এর উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যে 21টি শহরের নাম ঘোষণা করেছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ার প্রো। দীপঙ্কর টিপন পরিচালিত ঢাকা অ্যাটাকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরভিন্দ শুভ ও মাহিয়া মাহি। সপ্তাহখানেক আগে পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। কানাডার সিনেপ্লেক্স, এন্টারটেইনমেন্ট, যুক্তরাষ্ট্রের রিগাল ও সিনেমার্ক এবং আরব আমিরাত, ওমান ও কাতারের ধ্বংসের নিয়ন্ত্রণাধীন হলগুলোতে চলবে ঢাকা অ্যাটাক। আর শহরগুলো হলো কানাডা টরন্টো, মিসিসাগা, মন্ট্রিয়াল, ক্যালগারি, ইনিপেগ। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস প্লাস ও ফ্লোরিডা। আরব আমিরাত দুবাই, আবুধাবি, শারজা, আজমান ও কুজেইরা। ওমান মাস্কাট, রুই, সুর, সুহার ও সালালাহা। কাতার দোহা। আরও জানানো হয় বাংলাদেশ থেকে ঢাকা অ্যাটাক সফর করবে আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্র। ঢাকা অ্যাটাকের কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানি সারোয়ার। যৌথভাবে প্রযোজনা করেছে স্পেলাস মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি হুইলার্স লিমিটেড। সিনেমাটিতে মাহি শুভ ছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী আউটুর। বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আলমগীর ও শিপন মিত্রকে।